সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আমরা কিন্তু আজকে চলে এসেছি বেথুন কলেজের ওয়েবসাইটে। বেথুন কলেজে কিন্তু ফুড অ্যাডমিশন লিস্ট সেটা কিন্তু বেরিয়ে গেছে আজকে কিন্তু দুটোর পর, এবং এই লিস্টে যারা সিলেক্টেড হয়েছে তারা কিন্তু অবশ্যই দেখে নাও। তোমাদের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ডিভিশন করা রয়েছে তোমার যারা সিলেক্টেড রয়েছো। এখানে দেখো ক্যাটাগরি, প্রথমে ইউআর ক্যাটাগরিতে আমরা যদি কোনো একটা সাবজেক্টে দেখে নিই, সাপোজ বেঙ্গলিতে এখানে কিন্তু 13 জন সিলেক্টেড হয়েছে। আমরা যখন ক্লিক করবো এটাতে, ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 13 জনের নাম দিয়েছে, যার র্যাঙ্ক কিন্তু 62 থেকে 75 অবধি রয়েছে। এবং এখানে দেখো তোমরা কিন্তু এই লগ ইন অপশান আছে, লগ ইন করে গিয়ে তোমরা কিন্তু পেমেন্ট ফিজটা কিন্তু পে করে দিতে পারছ। এবং এখানে দেখো তোমাদের যে পেমেন্ট টাইমিংটা সেটা কিন্তু আজকে 24 তারিখ দুপুর 2টোর পর থেকে শুরু হয়ে গেছে, এবং তোমাদের 25 তারিখ কিন্তু রাত 12টার আগে মানে 11:59 পর্যন্ত টাইম আছে তোমরা কিন্তু ফিজ পেমেন্ট করার। সো যারা কিন্তু সিলেক্টেড হয়েছো তারা কিন্তু অবশ্যই তোমাদের লিস্টটা চেক আউট করে নাও, এবং পেমেন্ট শিডিউলের মধ্যে তোমরা কিন্তু পেমেন্টটা করে দাও। এবং তোমাদের এই বেথুন কলেজে যে ফিস স্ট্রাকচারটা রয়েছে সেটা দেখে নাও তোমরা, যে বিএ যারা অনার্স রয়েছে তাদের ক্ষেত্রে ফিস স্ট্রাকচার যেটা কিন্তু 881 টাকা, যেটা কিন্তু সাইকোলজি অনার্স অথবা তোমার জেনারিক ইলেকটিভ কারোর ছাড়া কিন্তু এটা, এবং যাদের সাইকোলজি অ্যাস এ অনার্স আর জেনারিক ইলেকটিভ সাবজেক্ট থাকবে তাদের সাবজেক্টের মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু 896 টাকা, এবং যারা বিএসসি অনার্স রয়েছে এই সমস্ত সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ সবার ক্ষেত্রে কিন্তু 2071 টাকা করে কিন্তু লাগছে। তো আশা করবো তোমার কাছে আজকে ভিডিওটা একটু হলে হেল্পফুল হবে, হেল্পফুল হলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দাও, আমাদের ফ্রেন্ডের কাছে কিন্তু শেয়ার করতে ভুলো না। সো টাটা, বাই বাই।